কিন্তু বিরক্তকর কর বিষয় হচ্ছে আমার এরম খা ধে ওই দিকেরটা ওইটার এমনভাবে হা করে তাকা মন চাষর গালের মধ্যে আমি পানি মারি আমি থাই হলো গ্রামে তারপরে আমার বান্ধবী সাথে দেহে মাঝে মাঝে একটু শহরে আসি কলাম চল গরুর গোছ দিয়ে ভাত খেয়ে আসি হোটেলে আমার বান্ধবী কয় না রেস্টুরেন্টে নিয়ে যাচ্ছি আমি কলাম তাই চল রেস্টুরেন্টে তো জীবনে যাইনি তা তোর সাথে একটু যাই যাই সিনেটিনে আসি এবার আমার এই মিলা বড় একখান বই দরাই দিয়ে কয় এই বইয়ের মধ্যেই যা খাবার অর্ডার দিবি তাই তারা দিয়ে দেবে না আমি কি অর্ডার দেবো কত কিছু যে লেহা এত কিছুর মধ্যে আমি একটা লাইন খুঁজে বাইসি বিফ লেহা বিফ মানে তো গরুর গোছ আর আমি তো গরুর গোছি খাতে চাইছিলাম সত্যিও সেই অর্ডার দিছি এই যে গরুর গোছের সাথে ওই যে ফ্রাইড রাইস কি লেহা জানি মানে যে ভাত আর কি পোলাও ভাত তাই দেছে আবার সবজিও দেশে কি মজা আমি এখন সব খাবো কিন্তু চিন্তার বিষয় চামুচ দুইটা কি এই চামুচ দিয়ে খাতে গেলে তো কাটা চামুচের ফাঁকা দিয়ে বার হয়ে যাবে না ভাত এই জন্য আমি চামুচ ছাড়ি এখানে পানিও নাই লজ্জা লাগতেছিল পানি সাথে তাইতে আমি টিস্যুতে হাত মুসে ভাত খাওয়া শুরু করে দিছি আর ওদিক দিয়ে আমার বান্ধবী মারে কছে দোস্ত তুই কি গ্রামের খ্যাত নাকি এই কি হাত দেখাই চামুচ দেখাতে আমি কছে আরে চ্যুপ থাক খাওয়া আমার যেভাবে আরাম লাগবে আমি সেইভাবেই খাবো আমার কথা হচ্ছে চামুচ দেখা না হাত দেখা ওইটা বড় কথা না আমি যেভাবে তৃপ্তি পাবো আমি সেইভাবেই তো খাবো তাই না আমি প্রায় তো আইসে গো হোটেলে যাই গরুর গোষদে ভাত খাই ফেলি হাত দেই তো খাই সে জন্য তো কেউ চামুচ দেখাতেই কয় না কিন্তু আমার খাওয়া দেয় আমার বান্ধবী আমার দিকে রাগের নজরে তাকায় রয়েছে কিন্তু তাতে আমার কিছু যায় আসে না আমি যেভাবে খুশি সেইভাবেই খাবো কিন্তু বিরক্তকর বিষয় আসছে আমার এরকম খাওয়া দেয় ওই ওয়েটার এমন ভাবে হা করে তাকা রয়েছে মন চাষর গালের মধ্যে আমি পানি ছিঁড়ে মারি আবার একটু লজ্জা লজ্জাও পাচ্ছিলাম ওইভাবে তাকায় রয়েছে বলে আচ্ছা কন ওরম তাকায় রাখলে কি খাওয়া যায় শান্তি মতো কিন্তু এই যে কাসের বোতলে যে পেপসি দেশে নেই যে কি মজা আমি তো খাই দোকানেতে কিনে খাই সেটি তো আবার প্লাস্টিকের বোতল কিন্তু এই কাসের বোতলটা একটু মজা বেশি ওই হোটেলেও তো ওই প্লাস্টিকের বোতলই দেয় কি যে মজা লাগতেছে খুব সুন্দর হয়েছে আসলে গরুর মাংসটা কিন্তু অল্প কিছু দেশে ছোট্ট ছোট্ট পিস করছে জম্মের কিপটে বাইরের হোটেলেরও বড় বড় পিস থাকে আমার কিন্তু খাওয়া পিড়া শেষ আর ওদিক থেকে আমার বান্ধবী আমার এই হাফ প্লেটে ওর প্লেট থেকে কিছু খাবার উঠাই দিয়ে কে নেই এই করাও গেল জম্মের গিলা আমি খাতে পারতেছি না অবশ্য আমি একটু লজ্জা পাচ্ছিলাম বা একটু আমার ওই মানে একটু মান সম্মানে লাগতেছিল তারপরে বললাম বান্ধবী যখন কষ্টে তা খাই কিন্তু আমার মন হঠাৎ করে কছে না সবই তুই ওই ভাত খাইস না তোরে কিন্তু তাহলে মানুষ কবে না হাবাইতে এমন হয় জীবনে কিছু খাই নাই তারপরে ওই মান সম্মানের দিক চিন্তা করে কি ভাত আমি খাইনি ওইভাবে রাইখে দিছি কিন্তু আবার চিন্তায় পড়ে গেছে হাত আমি ধোবো কে এখানে তো পানি টানি দেখি না আর বেসিন টেসিন আশেপাশে নাই এই বাবলাম ভাবলাম গফা গফা আঙ্গুল সাইডে খাই কেউ তো আর না কিন্তু না ওই গড়ের শত্রু বিভীষণ অধিক দিয়ে বান্ধবী হাসতে হাসতে শেষ আর আমার কষ্টে আমার মান সম্মান আজকে তুই সব খাই দিলে আমি নাকি তার মান সম্মান খাইছি কনেডি কোনো কথা এহেনে মান সম্মান খা কি করলাম কন এমন গেছে হাত আমি ধুবো কেমনে খালি টিস্যু দিয়ে ধুলিতো যাবে না নে তারপরে ওই হোটেলের ক্যাগার আমার বেসিন দেখাই দিল তারপরে আমি ব্যাসিনে যাই হাতটা সুন্দরভাবে মেলা সময় ধরে ধুইছি ওরে লা কি সাদা ফকফকা ব্যাসিন পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্যে এসিও আছে পুরো রেস্টুরেন্ট বড়াই এসি কি যে শান্তি কোনো গরম টরম নাই ঠান্ডা ঠান্ডা ওরে বাপের জন্মতে এত বড় টিস্যু দেই নাই আর টিস্যু এমন শক্ত দিসি জমমের মতো টান তারপরে ছিড়ছে আর একটু টিসু নি বাবা কত বড় বড় টিসু জীবনে প্রথমবার এত সুন্দর পরিবেশ এত বড় বড় টিসু দিয়ে যে কি খুশি লাগতিছে মনটা মনে হচ্ছে আমার ঈদ আজকে আমার বান্ধবী কাছে তোরে নিয়ে আর জীবনে রেস্টুরেন্টে আসবো না এবার বাঘ এনতে